আজকে আমি মা আর বোনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম শপিং করতে হ্যালো এভরিওয়ান পুজো 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 বলতে বলতে কিন্তু দুর্গা পুজোর আর বেশি দেরি নেই আর মাত্র হাতে গোনা ষোলো দিন পরেই মহালয়া আর আমি তো বাপু মহালয়ার দিন থেকেই পুজো দেখা শুরু করে ফেলি তোমরা কারা কারা আমার মতো মহালয়া দিন থেকে পুজো দেখা শুরু করো অবশ্যই একবার কমেন্ট করে জানিও আমিও দেখতে চাই আমার দলে কে কে আছো আজ আমি গেছিলাম কাঁচরাপাড়া মার্কেটে পুজোর শপিং করতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু এক্সক্লুসিভ কালেকশন যেগুলো দেখার পর তোমাদের তো এখানে শপিং করতে আসতে মন চাইবেই এছাড়াও এই কালেকশনগুলো পুজোর সেরা কালেকশন হতেই হবে এখানে কিন্তু বিভিন্ন প্রিন্টের ওপর বিভিন্ন কালেকশন তোমরা পেয়ে যাবে যেগুলো স্টার্টিং প্রাইস কিন্তু নাইন ফিফটি করেছিল আমি এখানে কিছু ভি নেক থ্রি পিস সেট দেখছিলাম যেগুলো কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং এ চলছে এছাড়াও অষ্টমীর রাতে পরার জন্য যদি এরকম একটা ভিনেকওয়ালা থ্রি পিস সেট পেয়ে যাও তাহলে তো কোনো কথাই হবে না পুরা চমু আমি জাস্ট টকি সরাতে পারছিলাম না এরপর চলে গেছিলাম কিছু টপ এন্ড জিন্সের কালেকশন দেখার জন্য গিয়ে দেখি কিছু এক্সক্লুসিভ কালেকশন উঠেছে যেগুলো টপ অ্যান্ড স্কার্ট সেট কোট সেট এগুলাই এবার পুজোর নাকি সেরা কালেকশন হতে চলেছে তবে আমি কিন্তু ওই ড্রেসের কালেকশন একদমই তুলে ধরতে পারিনি কারণ এই টাইমটাতে বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায় তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি দুর্গাপূজার আগে মানে 1 সপ্তাহের মধ্যেই আমি আরেকটা শপিং ভ্লগ আনার চেষ্টা করব যাতে তোমরাও এখান থেকে রিজনেবল প্রাইসে অনেক অনেক শপিং করতে পারো। এরপর চলে গেছিলাম একটা জুতোর দোকানে। দেখো ইয়েলো কালারের এই জুতোটা কিন্তু জুতো বলছি সরি এই স্যান্ডেলটা কিন্তু যে কোনো ওয়েস্টার্ন ড্রেস জিন্স টপের সাথে দারুণ মানাবে। আর এই স্যান্ডেলটা তো বলার বাইরে যে কোনো শাড়ি টু পিস থ্রি পিসের সেটের সাথে কিন্তু দারুণ ভাবে যাবে। তাই না? আমার তো বেশ ভালোই লেগেছে। বিশ্বাস করো গাইস আমি তো জন্মে হিল পরি না। আমি হিল পরলেও শুকনো ডাঙাতে পা মুচকে খাই। তাহলে হিল পরলে আমার কেমন অবস্থা হবে? ওই দু একটা কিনে রেখেছি শোয়ের জন্য তাই আচ্ছা তোমরাই বলো তো এই হিলটা আমার সামনে বার করার কি কোনো দরকার ছিল এই হিল দেখে তো আমার মনের মধ্যে লাড্ডু ফুটছিল নেওয়ার জন্য নেব তো বাট আমার মনের মধ্যে একটা কথাই ঘোরাফেরা করছে যদি দুর্গাপুজোর মধ্যে পৈরে যায় এই হিল পরে আমার ধরার মতো কেউ নাই ভাই এরপর চলে গেলাম স্টাইল বাজারে আমার ছোট্ট ভাই আর বোনের জন্য কিছু কালেকশন দেখতে এখানের কালেকশন নিয়ে তো কোনো কথাই হবে না বিশেষ করে ছোট্ট বাচ্চাদের ভীষণ কিউটি কিউটি ড্রেস পাওয়া যায় সেরকমই এখানকার কিউটি কিউটি ড্রেসগুলো আমার ভীষণ পছন্দ হয়ে গেছিল ওয়ান থেকে টু ইয়ার বেবির হামেশাই এই ড্রেসগুলো হয়ে যাবে বাট আমাদের লাগবে থ্রি থেকে ফোর ইয়ারের অবশ্য অন্যান্য কালেকশন তো ছিলই বাট সেগুলো আমার অতটা পছন্দ হয়নি আমার তো এই ছোট্ট কিউট কিউট ড্রেস একটু বেশি পছন্দ হয়ে গেছিল বাচ্চা থেকে বড় প্রায় সবার কালেকশনই দেখলে এবার আমার চলো তোমাদের সাথে কিছু এক্সক্লুসিভ শাড়ির কালেকশন শেয়ার করা যাক আমরা চলে এসেছি শাড়ির খনিতে মানে কাঁচরা পাড়ার বিখ্যাত বিমল শাড়ি সেন্টার সেখানে যাওয়ার পর তাদের সাজেস্ট করা কিছু শাড়ির কালেকশন দেখলাম যেমন ধরো এই শাড়িটা লাল পার সাদা কালারের শাড়ি অষ্টমীটা পরার জন্য একদম পারফেক্ট ছিল এরপর তাদেরই সাজেস্ট করা আরো কিছু কালেকশন দেখলাম যেমন ধরো বালুচরির কালেকশন দেখলাম এখানে যে গ্রিন কালারের বালুচরি দেখতে পাচ্ছ এটা তো আমার ভীষণ ভালো লেগেছে খুব সফটের ওপর ছিল আর বালুচরির প্রাইস ছিল ফাইভ জিরো এরপর দেখলাম কিছু কাতান বেনারসির কালেকশন যেগুলোর কালারগুলো জাস্ট আনকমন ছিল ভীষণই ভালো ছিল তারপর দেখলাম কিছু পিওর সিল্কের কালেকশন এখানে পিওর সিল্কের স্টার্টিং প্রাইস টু ওয়ান ডাবল নাইন পিওর সিল্কের কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর ছিল আমার তো প্রতিটা কালার কম্বিনেশন খুব পছন্দ হয়েছে এখানে যতবার এসেছি আমি ততবার শুধু কনফিউশনেই পড়ে গেছি কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায় আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই তো শুধু নতুনত্ব শাড়ির কালেকশন আচ্ছা তোমরা যারা ভাবছো কাঁচাপাড়া মার্কেটে শপিং করতে যাবে কিন্তু কাঁচরাপাড়া স্টেশন থেকে কিভাবে যাবে কোন দিকে যাবে বুঝতে পারছো না তাহলে অবশ্যই আমার চ্যানেলে কাঁচরাপাড়া মার্কেটে শপিং ব্লগ অলরেডি আপলোড করা আছে ওখানে আমি ডিটেলসে আগে থেকে তোমাদের জন্য সমস্তটা বলে রেখেছি তাও যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একবার কমেন্ট বা ইনবক্স করো আমি জলদি জলদি তোমাদের জন্য এক সপ্তাহের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সেখানে আমি আরেকবার ডিটেলসে সমস্ত কিছু বলে দেবো আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই আমাদের মাঝ দিয়াতে একবার পুজো দেখতে এসো আশা করছি অনেক ভালো লাগবে এটা আমাদের মাছ দিয়া ফুটবল খেলার মাঠ এবারে থিম হবে মায়াপুরিসকন মন্দির বাই দেবে আমি এখন আসি তোমরা এরকমই ফ্লগ দেখার জন্য চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই